আসসালামু আলাইকুম, আই এম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো হলো একটি ভিন্ন ধরনের পিঠা। পিঠাটা খেতে কিন্তু খুবই টেস্টি, আর এই পিঠাটা তৈরি করব চিকেন দিয়ে, তাই এটার নাম হলো চিকেনের পুলি পিঠা। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই চিকেন পুলি পিঠাটা খেতে কিন্তু খুবই টেস্টি, ছোটো বড় সবারই কিন্তু এই পুলি পিঠাটা খুবই ভালো লাগবে, আর এটা খুবই কম সময়ে আর তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এখন কথা না বাড়িয়ে এটা কীভাবে তৈরি করে সেটা দেখে আসি, আর তৈরি করতে কী কী উপকরণ লাগে সেটা দেখে আসি। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে আমি এখন তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পরে এখন এখানে দিয়ে দিব দারচিনি, এলাচ। এলাচ দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে নিয়ে নিয়েছি কিউব করে কেটে রাখা চিকেন। দিয়ে পুলি পিঠার যে পুরোটা তৈরি হবে সে পুরোটা তৈরি করব। এখন এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কেটে রাখা কাঁচামরিচ, আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে দেওয়ার পরে এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে আপনাদেরকে পরিমাণটা বলে দিতে পারছি না, আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন এটাকে কিছুক্ষণ ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, আর পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যেতে হবে। কষানোর পরে এখন এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জিরা ধনিয়া গুঁড়ো। জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে এখন আমি এটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিব নেড়ে চেড়ে। এটা কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব চিকেন। চিকেন যে চিকেনগুলোকে কিউব করে কেটে রেখেছিলাম সেই চিকেনটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখন এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, চিকেনটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। কোনো আমাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ নিচের লাল বাটনটি প্রেস করে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এখানে দিয়ে দিয়েছি সয়া সস। লবণটা আপনারা প্রথম দিক দিয়ে একটু বুঝে শুনে দিবেন, না হলে যখন আপনারা সয়া সস দিবেন তখন কিন্তু লবণের পরিমাণটা বেড়ে যেতে পারে, তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। সয়া সসে কিন্তু লবণ থাকে, এটা কিন্তু সবাই জানে। এখন এখানে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, আর এখন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। দিয়ে এখন আমি এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে এই চিকেনের গায়ে হলুদ মরিচটা ভালোভাবে লেগে যায়। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, আমার এটা হয়ে গিয়েছে। এই ভিতরে যে পুরটা দিব সে পুরটা তৈরি হয়ে গিয়েছে একদম পারফেক্টভাবে। এখন আমরা তৈরি করতে চলে যাই। এখানে একটা বাটিতে দিয়ে দিয়েছি ময়দা, এখন আমি এখানে 2 কাপ ময়দা ব্যবহার করতেছি। এখানে কিন্তু শুধু তেল আর লবণ দিয়ে তৈরি করে নিব এই ডোটা। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, লবণ দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে এটাকে এখন ভালোভাবে মেখে নিতে হবে। তেল আর লবণ দিয়ে ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে, এখন আমি ময়দার মধ্যে অল্প অল্প পানি দিয়ে এটাকে মেখে নিব। সবগুলো পানি যদি একসাথে দিয়ে দিই এটা কিন্তু নরম হয়ে যেতে পারে, তাই এখানে অল্প অল্প পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। এটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব সাইড করে একটা ঢাকনির সাহায্যে ঢেকে। এটা এখন সাইড করে রেখে দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ পরে ফিরে আসছি। এখন আমি এটাকে ভালোভাবে মথে নিতে হবে। এখন এটা হাতের সাহায্যে খুবই ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়ার পরে এটা মথা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে কয়েকটা ভাগ করে নিব। দেখুন এখানে আমি কয়েকটা ভাগ করে নিয়েছি, এখানে আমি 4টা ভাগ করে নিয়েছি। এখান থেকে ছোট একটা ভাগ নিয়ে নিয়েছি, ভাগ নিয়ে নেওয়ার পরে একটা রুটি তৈরি হয়েছে। রুটি তৈরি করার পরে এখানে পুলি পিঠা তৈরি করার জন্য একটা ছাঁচ নিয়েছি, সেই ছাঁচের মধ্যে এখন আমি চিকেনটা দিয়ে দিয়েছি রুটিটা বসিয়ে। আমি আপনাদেরকে বলে কতটা বুঝাতে পারছি সেটা বুঝতে পারতেছি না, আপনারা দেখেই এটা বুঝে নিন। এখন এটা উল্টো পাশ থেকে এভাবে করে চেপে দিতে হবে, এটা চেপে দিয়েছি। এখন আমি নিচ থেকে এই যে বাড়তি অংশ আছে সেগুলোকে এভাবে করে কেটে নিয়ে নিতে হবে। দেখুন আমি যেভাবে করতেছি আপনারা সেভাবে করতে পারেন। দেখুন এটা আমি বাড়তি সাইডটা কেটে নিয়েছি, আর এটা কেটে নেওয়ার পরে এখন আমি এটাকে
একটা সাইজ দিয়ে দিচ্ছি নিচ দিয়ে প্যাঁচ দিয়েছি আর যে বাড়তি অংশটা নিয়ে নিয়েছিলাম সে বাড়তি অংশটা দিয়েও একটা পুলি পিঠা তৈরি করব এখন আমি আবারও পুলি পিঠার ছাঁচের মধ্যে সে বাড়তি অংশটা দিয়ে তারপর এখানে পুরটা দিয়ে দিয়েছি চিকেনের পুরটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এভাবে উল্টিয়ে দিব উল্টিয়ে ভালোভাবে চেপে দিতে হবে আমি যেভাবে চেপে দিচ্ছি আপনারাও এভাবে চেপে দিবেন চেপে দিয়ে এখন এটারও বাড়তি অংশটা বের করে নিতে হবে এখন আমার সবগুলো চিকেন পুলি তৈরি করা হয়ে গিয়েছে এখন এগুলো ভাজার জন্য চলে যাব দেখুন এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে কাঁচা অবস্থায় আর এটা ভাজলে আরও কতই না সুন্দর লাগবে এখানে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব এটাকে কিন্তু ডুবু তেলে ভাজতে হবে তাই এখানে বেশি পরিমাণ তেল দিতে হবে দেখুন এখানে আমি এক এক করে কয়েকটা চিকেন পুলি দিয়ে দিয়েছি আর দেখুন তেলটা একটু গরম হয়ে আসার সাথে সাথে যখন আমি এটা দিয়েছি সবগুলো চিকেন পুলি দেখুন ফুলে কত বড় হয়ে গিয়েছে আর এটা কিন্তু তেলের মধ্যে ভাজতেছে এই দেখুন অনেক ফুলছে এখন এগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন আমি এটাকে এখন এক এক করে সবগুলো উল্টিয়ে দিয়েছি পুলিগুলো ভালোভাবে ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে এক এক করে সবগুলো তুলে নিচ্ছি দেখুন এটা দেখতে যতই না সুন্দর লাগতেছে খেতে তার চেয়েও বেশি মজা আর এটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে ছোট বড় সবারই কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে এখন আর কি এখন এটাকে গপুস গুপুস করে খেয়ে নিব আর বাসায় যদি আপনাদের কোনো গেস্ট আসে আপনারা এই কেন পুলি পিঠাটা তাদেরকে তৈরি করে দিতে পারেন আর এটা খুবই কম সময়ে তৈরি হয়ে যায় আর এটা খেতে খুবই টেস্টি অন্য কিছু না তৈরি করে আপনারা এটা তৈরি করে দিতে পারেন আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের কাছে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করে পাশে থাকুন শ্যামলি এস কুকিং অ্যান্ড ব্লগ বেল বাজাতে ভুলবে না সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকুন শ্যামলি এস কুকিং অ্যান্ড ব্লগ বেল বাজাতে ভুলবে না